হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপডেট দিতে চলেছি ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল টিম তারা কন্যাশ্রী কাপে 35-0 গোলে বেহালা ঐক্য সম্মেলনী টিমকে তারা হারিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, 35-0 শুনতে অবাক লাগলো, এটাই সত্যি, তারা 35খানা গোল দিয়েছে। আইএফএর কোনো টুর্নামেন্টে হয়তো ইতিহাসের, মানে আইএফএর ইতিহাসে এইটিই হয়তো সবথেকে বেশি গোলের একটি ম্যাচ হয়েছে। আমার সঠিক পরিসংখ্যান জানা নেই, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে তোমরা আমাদের আমার কমেন্ট বক্সে এখানে জানাতে পারো চ্যানেলের। আর আমি তো জানি না, তাই আমি এটা বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, এটা নিশ্চয়ই একটা রেকর্ড, 35টা গোল একটা ম্যাচে হয়েছে। আর ইস্ট বেঙ্গলের মহিলা টিম কিন্তু ভালোভাবেই খেলছে এই টুর্নামেন্টে, তো এখনও পর্যন্ত তারা একটা ম্যাচও কিন্তু হারেনি, প্রত্যেক ম্যাচে তারা বহু সংখ্যক গোল করছে। তো এবার আমি তোমাদের জানাতে চলেছি ইন্ডিয়ান আন্ডার-17 টিমের কথা। তারা এফসি মেন মূল পর্যায়ে খেলবে, জানো, আন্ডার-17 যে কাপ হয়, তো সেখানে তারা দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, আর সেটা ঠিক হয়ে গেছে উজবেকিস্তানের আন্ডার-17 টিমের সঙ্গে। আর এই ম্যাচগুলি হবে গোয়ার বালবলিন স্টেডিয়ামে, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যে 22 আর 24 জানুয়ারিতে। তো এবার আমি জানতে চলেছি তোমাদের পিটার হাডলের কথা। পিটার হাডলের জামশেদপুর থেকে রিলিজ নেওয়ার পর তিনি এবার কোথায় গেলেন? তিনি এবার তারই দেশে ফিরে গেছেন, তিনি ইংলিশ ফোর্থ ডিভিশন ক্লাব হার্টলপুল ইউনাইটেড এফসি, তার এখানেই খেলা শুরু হয়েছিল, তো এখানেই তিনি আবার জয়েন করলেন। তো এবার আমি তোমাদের জানাতে চলেছি সন্তোষ ট্রফির আপডেট। গতকাল আমি একটা ভুল খবর তোমাদের একটা বলেছিলাম, যেখানে আমি বলেছিলাম বেঙ্গল টিম মহারাষ্ট্রের সঙ্গে আজকে ম্যাচ ছিল, কিন্তু না, আমি ভুল বলেছিলাম এটা, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বেঙ্গল টিম ম্যাচটি খেলেছিল মধ্যপ্রদেশের এগেনস্টে ম্যাচ ছিল, আর সেটি আজকে সকাল 8:30 সময় হয়ে গেছে। আর সেই ম্যাচটি বেঙ্গল টিম তারা মধ্যপ্রদেশকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে, আর এই 5-0 জয়ের ফলে বেঙ্গল টিম কিন্তু এখন গ্রুপের টপ পজিশনে রয়েছে। এবার আমি তোমাদের লাস্ট আপডেট দিতে চলেছি রোনাল্ডোর দেশ পর্তুগালের। পর্তুগাল তাদের নতুন কোচ নিযুক্ত করেছে, মানে ফুটবল টিমের, যিনি যার নাম হচ্ছে রবার্তো মার্টিনেজ। তিনি একজন স্পেনের কোচ, আর এর আগে তিনি 2016-22 বেলজিয়ামের ফুটবল টিমের কিন্তু কোচ ছিলেন। আর এই বেলজিয়াম টিমের 2018 যা পারফরমেন্স করেছিল যেন বিশ্বকাপে, তো সেখানকারও কিন্তু তিনি দায়িত্ব সামলেছিলেন। তো আজকের মতো খবর এতটুকুই, ভালো লাগে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, এবং যারা নতুন এসে তাদেরকে আবার বলো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।